আমি যেহেতু এমপি হইছি সুতরাং এদেরকে ফুল প্রোটেকশন দেয়া এটা আমার এখন দায়িত্বের মধ্যে পড়ে শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমার জন্য খুব আবেগের একটা দিন আজকে আমি দেখেন আপনি আজকে হচ্ছে কি আমার প্রথম ব্রিজ এটা অনেক দিন সবচেয়ে লম্বা একটা ব্রিজের কাজ শেষ করছি এটা থেকে আমার আদিবাসী ভাইবন্ধুদের জন্য ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন আমার এলাকায় সাতছড়ি এটা উৎসর্গ করা হয়েছে যুগেশ দেব বর্মা স্মৃতি সেতু উনি এলাকার কৃতি সন্তান ছিলেন মেম্বার ছিলেন তারই বাবা ছিলেন তো আমরা আপনাদেরকে দেখাইতে চাই যে এটাই এমপি হওয়ার আগের কাজ এখন এমপি হওয়ার পর আমি উদ্বোধনে যাচ্ছি এবং কাদেরকে নিয়ে যাচ্ছি আমার অত্যন্ত ভালো লাগতেছে আপনাদেরকে দেখাই যে সবচেয়ে বড় এবং লম্বা এবং পর্যটনের জন্য এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন বহুদিন এই পানিতে কষ্ট করছে এদের জন্য একটা ব্রিজ করতে পারা দাদা দিদি যারা আছেন তাদের জন্য যে একটা ব্রিজ করতে পারছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি হাত আমার প্রাণ কামনা করতেছি মানে যারা এখানে বহু মানুষ পান নেয় এর আগে চলে গেছে আমার এক দিদি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা নেতৃত্বে আছি বা নেতা দাবি করি আমাদের কাজই হবে সকালবেলা উঠে সারা দিনই মানুষের জন্য কাজ করা আর বিপরীতে আমরা যেটুকু পাই এটা হচ্ছে কি আমরা সম্মানটুকু পাই আর এই সম্মানটুকুর জন্য মনে করি যে যাই হোক জন্মের পরে যেটা পাইছিলাম এত রিজাইন করার আগে মৃত্যুর আগে হচ্ছে ভালো একটা কিছু রেখে যেতে চাই আমি জানি না কতটুকু আমি আমার আদিবাসী ভাই বোনদের জন্য করতে পারছি কারণ এই জায়গায় আমি আসি আমার কাছে মনে হয় যে কোনো কষ্টে আমি ফেলে যেতে পারি না এরপর একটা বড় প্রবলেম রয়ে গেছে আপনাদেরকে দেখাই এই যে এই জায়গাটা দেখাও একটু বড় সমস্যাটা দেখেন এটা ভেঙে ভেঙে আমাকে এখানে হয়তো একটা দিকে একটা সেকেন্ড তো গাইডল না করলে দেখেন ভাঙতে ভাঙতে কোথায় চলে গেছে এটা ভাঙতে ভাঙতে এই জায়গাটা ভাঙতে ভাঙতে কোথায় চলে গেছে পানি যখন হয় সরকারিভাবে কেউ সাহস করে না করার জন্য এটা আমরা দেখছি ভাবে সাহস করে দিচ্ছে আচ্ছা ভোটে আমি এমপি হই নাই আমার ভোটার না এরকম বহু মানুষের দোয়ায় আমি এমপি হয়েছি সুতরাং আপনারা দোয়া করছিলেন এটাকে আমি সার্থক বানাইতে চাই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন শুনেন এরা তো আমাদের মানে স্মরণ যতদিন পর্যন্ত আছে এই স্মরণাতীত কাল থেকেই তো এরা এই জায়গাতেই আছে এবং এরা কিন্তু সব ধরনের সুবিধা পাচ্ছে না এমন কোনো জায়গা ভেঙে যাচ্ছে এই কারণে এদেরকে উচ্ছেদ করে দিবেন বরং ভাঙ্গন না ঠেকাইয়া এদেরকে উচ্ছেদ করে দিবেন এটা তো কোনো সমাধান হইতে পারে না আর এরা আমাদের প্রতিবেশী এদের সাথে আমাদের বেড়ে ওঠা সুতরাং আমি যেহেতু এমপি হয়েছি সুতরাং এদেরকে ফুল প্রোটেকশন দেয়া এটা আমার এখন দায়িত্বের মধ্যে পড়ে আমি সরকারিভাবে এই ব্রিজ করার সাহস কেউ করে নাই আমরা নিজেরাই মিলে একটা ব্রিজ বানাই ফেলছি এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে শোনেন যখন ব্লিডিং হয় রক্তক্ষরণ হয় তখন এত ওই কাগজ ফর্ম ফিল আপ করে এগুলোর জন্য বসে থাকলে হবে না আগে রক্ত বন্ধ করা লাগবে আমার কাছে মনে হয়েছে যে এরা যে নিচ দিয়ে যায় পানির সময় যেতে পারে না স্কুলে যেতে পারে না আদিবাসীরা যদি ঠিকমতো যদি শিক্ষিত না হয় তাদেরকে যদি মেইন স্ট্রিমে নিয়ে আসা না হয় তাহলে দিন দিন এরা আরও পিছাই যাবে আমি যতদিন এখানে এমপি আছি চেষ্টা করব যে সব সর্বস্ব দিয়ে হইল তাদের সুখ শান্তি নিশ্চিত করা আর আমি মনে করি যে প্রতিটা ভোটারের আমার প্রতিটা মানুষের সুখ শান্তি নিশ্চিত করা হবে আমার শপথ যায় কারণ আমি নিছি এটা আমার শপথ এবং শপথ আমি কোনোভাবেই ভাঙতে দিব না আরও যত জায়গা আছে যত জায়গায় মানুষ কষ্ট পাচ্ছে যত জায়গায় ব্রিজের অভাবে কষ্ট পাচ্ছে রাস্তার অভাবে কষ্ট পাচ্ছে আমি দুই বছরের মধ্যেই এই এলাকার চেহারা এবং উন্নয়নের ইতিহাস বদলাই দিব এবং এটার নমুনা অল্প অল্প নমুনা অলরেডি আপনারা দেখতে শুরু করেন এক বছরের মধ্যে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি মাধবপুর সোনারঘাটে আসেন দেখবেন যে একটা এমপি চাইলে কতটুকু বদলাই দিতে পারে উন্নত যে হবে এটার সিগন্যালই হচ্ছে কি আমাকে এমপি বানানো নাইলে তো অন্য লোকজনকে এমপি বানাইলে হইতো মানুষ চায় যে এটা উন্নত হোক আর আমার কাজকর্মের মধ্যে তো পরিবর্তনেরই ইঙ্গিত আমার কাজকর্মের মধ্যে তো উন্নয়নের ইঙ্গিত সুতরাং এটা আর আপনাকে তো বললাম একটা বছর সময় দেন এখানে ট্যুরিস্টদের যন্ত্রণায় মানে যন্ত্রণা বলবো না এত বেশি ট্যুরিস্ট আসবে যে আমাদের লোকজন এখান থেকে অর্থনীতির একটা বড় ব্যবস্থা হবে থ্যাংক ইউ